subscribe TechJazz and press the bell icon on YouTube app and never miss another update. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আমি জাহাঙ্গীর আলম শুভ্র, আপনারা দেখছেন টেকজাস। টেকজাসে জানাই আমি আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আজকে একটা মজা ট্রিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই পোর্ট্রেট মোড বা DSLR মোড ক্যামেরা কীভাবে করব। তো আমি আজকে এমন একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো যার মাধ্যমে আপনারা পোর্ট্রেট মোড বা DSLR মোড ক্যামেরা করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, আপনি বিশ্বাস করতেই পারবেন না যেটা আপনার মোবাইল থেকেই তোলা একটা ফটো। অনেকগুলো ফ্যাসিলিটি রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে, একেবারে ভিন্ন ধরনের একটা অ্যাপ্লিকেশন। তো সেই অ্যাপ্লিকেশনটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিচ্ছি, কথাটা আপনারা শুনে নিন যে গুগল পিক্সেল যে মোবাইল রয়েছে সেই মোবাইলে কিন্তু ডুয়েল ক্যামেরা থাকে না, সিঙ্গেল ক্যামেরাতেই তারা পোর্ট্রেট মোড করতে পারে আর কি। এটা কিসের জন্য সম্ভব হয়? সফটওয়্যারের মাধ্যমে সম্ভব হয়। তো আমি আজকে এইরকমই একটা সফটওয়্যার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো যে আপনার মোবাইলে যদি সিঙ্গেল ক্যামেরা থাকে তাহলে আপনি সেই উপভোগ নিতে পারবেন ডুয়েল ক্যামেরার মতোই, আর যাদের মোবাইলে ডুয়েল ক্যামেরা রয়েছে তাদেরও জন্য এটা অনেক উপকারী একটা ভিডিও। তো বন্ধুগণ, ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও আমরা ইন্ট্রোর পরে ফিরে আসব। বন্ধুগণ, আমরা ইন্ট্রোর পরে ফিরে এলাম, তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা করতে হবে প্রত্যেকবারের মতো এবারেও আপনাকে চলে যেতে হবে প্লে স্টোর। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে এনে সার্চ করতে হবে ফ্যাবি, HABBY, ফ্যাবি ফটো এডিটর। দেখুন অলরেডি গুগল এখানে সাজেশন দিয়ে দিয়েছে, শো আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে। দেখুন এটা কত ভালো অ্যাপ্লিকেশান, 4.7 রেটিং রয়েছে আর 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, খুব ভালো একটা অ্যাপ্লিকেশান। তো অ্যাপ্লিকেশানটা একটু MBটা হয়তো একটু বেশি, বাট এটা আপনারা ইনস্টল করে নেবেন, মোবাইলে কোনো সমস্যা হবে না। সো এটা আমার ইনস্টল করা আছে, আমি এখন এটাকে ওপেন করে নেব। ওপেন, তারপরে এটা পারমিশন চাইছে, অ্যালাউ করতে বলছে, সো আমি এটাকে অ্যালাউ করে দেবো। অ্যালাই করে দেওয়ার পরে দেখুন এখানে আমাকে অনেকগুলো যে সোশ্যাল মিডিয়া রয়েছে তাদের সাথে এটা শেয়ার করতে বলছে, সো আমি এটা নো করে দেবো, শেয়ার করার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি গুগলের সাথেও এটাকে লগ ইন করতে পারেন, ফেসবুকের সাথেও এটাকে লগ ইন করতে পারেন, আর এখানে লেখা আছে কন্টিনিউ উইদাউট সাইন ইন ইন। তো আমি কন্টিনিউ উইদাউট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে। সো আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা ফটো তুলে দেখিয়ে দেবো। আমি এটা ফটো তুলে নিলাম একটা, যদিও আবহাওয়া অনেকটাই খারাপ তার জন্য ফটোটা খুব একটা ভালো সুন্দর হয়নি, এখন মেঘলা দিন। তো এটা মেকিং হচ্ছে, মেকিং হতে একটু সময় লাগবে, মেকিং হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন না যে এত সুন্দরভাবে ব্লার হয়ে গিয়েছে। দেখুন ব্যাকগ্রাউন্ড কত সুন্দর ব্লার হয়ে গিয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এইদিকে দেখুন মনে হচ্ছে যে পুরো DSLR ক্যামেরা থেকে তোলা, এখান থেকে ব্লারটাকে আপনি আরেকটু গাঢ় করতে পারেন, এখানে আরেকটু গাঢ় করতে পারেন। সো এটা করার দরকার নেই, এটাই মনে হয় বেটার। আবার আপনি এটাকে অনেক ইয়ে করতে পারেন, অনেক অপশন রয়েছে। দেখুন এখানে ফান, আই অ্যাম লাকি, সো আমি এখানে আই অ্যাম লাকিতে ক্লিক করছি। ধরুন দেখুন অনেকগুলো অপশন রয়েছে, সে বিউটি, বিউটিতে ক্লিক করলে দেখুন এগুলো চেঞ্জ করতে পারছেন, এইরকম করতে পারছেন। তারপরে কাস্টিউম, কাস্টিউম এটা, তারপরে হেয়ার, এটা আপনারা আপনাকে আবার ডাউনলোড করতে হবে। সো আমি সেই ফটোটাতে আবার চলে যাব। অনেকগুলো অপশন রয়েছে এখানে, আপনি সরাসরি আপনার গ্যালারি চলে আসবে, আপনি চাইলে গ্যালারির ফটোগুলোকে এখান থেকে এডিট করতে পারেন। সো আমি গ্যালারি থেকে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি, ধরুন আমি এই ফটোটাই নিয়ে নিচ্ছি গ্যালারি থেকে। আমি আরও কিছু অপশান আপনাদেরকে দেখিয়ে দেবো, ফটোটা গ্যালারি থেকে নিয়ে এলাম, গ্যালারির ফটোগুলোকে আপনি মেকিং করতে পারেন। তারপরে যে অপশানগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, একটা খুব ভালো অপশান রয়েছে এই এটাতে আর কি। তো আমরা এই দিকে চলে আসবো। সো বিউটি, আই অ্যাম লাকি, ফান, হ্যাঁ ফান যে অপশানটা রয়েছে এটা খুব ভালো একটা অপশান, আমরা এটা করতে পারি। এই এই অপশানগুলো দেখুন কতই না সুন্দর লাগছে, আপনি এভাবে এই ফটোটাকে সেভ করতে পারেন। সো সেভ কীভাবে করবেন, এখানে দেখুন লেখা আছে সেভ, আর এখানে সরাসরি আপনি শেয়ার করতে পারেন। সো আমি এটাকে সেভ করে নেব।
প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে একটু সময় লাগবে, তবে এটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশন। এটা প্রসেসিং হতে একটু সময় লাগছে এই কারণে যে আমি যে পিছনে যে অ্যানিমেশনটা দিয়েছি সেটা খুব ভালো অ্যানিমেশন, এইগুলো দেখতে পাচ্ছেন যেগুলো তারার মতো ইয়ে হচ্ছে আর কি। আপনি এইভাবেও সেভ করতে পারেন ব্লার মোডে, এটাকে সেভ করে নিলেন এবার আপনি এটাকে গ্যালারিতে পেয়ে যাবেন। তো বন্ধুগণ গ্যালারিতে দু তিনবার করে সেভ করবেন, অনেক সময় গ্যালারিতে এটা আসে না আর কি, সমস্যা করে। তো অ্যালবামে চলে যাবো আমরা, অ্যালবামে চলে যাওয়ার পরে দেখুন এখানে অলরেডি একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে ফ্যাবি, এখানে ক্লিক করছি। এবার ফটোগুলো দেখছি, দেখুন দেখুন পুরো DSLR মোড, এগুলো আমার আগের ফটো তার জন্য। হ্যাঁ, তো এইভাবে আপনি করতে পারবেন, খুব ভালো একটা অ্যাপ্লিকেশান, আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো প্রত্যেকবার বলে থাকি, এবারও বলবো আপনাদেরকে যে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইকও করে যাবেন। কিন্তু আমার অনুরোধ যে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক বা ডিসলাইক দিয়ে যাবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন।